রোহিঙ্গা ইস্যুতে যুদ্ধ নয়, কূটনৈতিক পথে সমাধান চায় বাংলাদেশ। মিয়ানমারের সেনা কর্মকর্তাদের শাস্তির কথা ভাবছে পশ্চিমা বিশ্ব। টিকাদান কর্মসূচির আওতায় আসছে সব রোহিঙ্গা, আইন ভাঙলে কঠোর পরিণতি, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। যশোরের জঙ্গি আস্তানা থেকে তিন সন্তান সহ খাদিজার আত্মসমর্পণ, সুইসাইডাল ভেস্ট উদ্ধার, পাওয়া যায়নি মশিউরকে। সংসদে থাকা দলগুলোর প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার চায় জাতীয় পার্টি, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ। সাবেক বিচারপতি জয়নুল আবেদিনের বিরুদ্ধে দুদকের কার্যক্রম বন্ধে সুপ্রিম কোর্টের চিঠি, কেন অবৈধ নয় হাইকোর্টের রুল। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে, সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান এবং আমি ফেরদৌসী আহমেদ। এছাড়াও সংবাদে আরো থাকছে, হাতে আঁকা ছবি দিয়ে নির্মিত বিশ্বের প্রথম চলচ্চিত্র লাভিং ফিনসেটে উঠে এসেছে রহস্যময় শিল্পীর জীবন কাহিনী। রোহিঙ্গা ইস্যুতে কারো কথায় যুদ্ধে যাবে না বাংলাদেশ, কূটনৈতিকভাবেই সমস্যার সমাধান করা হবে। বিকেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। রোহিঙ্গাদের আশ্রয় প্রদান ও পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দেয় বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের প্রশংসা করেছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রুমেল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিদেশি কূটনীতিকরা আসেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সেখানে অন্তত 30টি দূতাবাস ও দাতা সংস্থার প্রতিনিধিদের সাথে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রোহিঙ্গা সমস্যার সমাধানে মত বিনিময় করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের খাবার, আশ্রয়দান সহ মানবিক সহায়তায় সরকার, জনগণ এবং কক্সবাজারের স্থানীয় মানুষদের প্রশংসা করেছে সব দেশ। আমরা যে স্থিরতা এবং ধৈর্যের পরিচয় দিয়েছি, দিচ্ছি, দিয়ে যাচ্ছি, সেটারও প্রশংসা এসেছে। এটা তো গোটা পৃথিবী থেকে আসছে। রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকারের নতজান নীতির কথা যারা বলছে তাদের প্রতি ক্ষোভ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ নয়, কূটনৈতিকভাবেই সমস্যার সমাধান হবে। নতজান কি তাহলে কি যুদ্ধ করব? না, যুদ্ধ করবে না। তো তাহলে কি করব? যুদ্ধ করা তো সম্ভব নয়, কারণ যুদ্ধ করলে তো সব ধ্বংস হয়ে যাবে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে আমরা করতে পারি এবং সেটাই তো আমরা করছি। মিয়ানমারের একটি দল বাংলাদেশে আসার পর সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনার কথা জানান এ এইচ মাহমুদ আলী। 1992 সালের যে সমস্যা তার সঙ্গে একটা এটা তফাত, মৌলিক একটা তফাত আছে এবং সেটা বলেছি। ব্রিফিং এ জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিনের মধ্যে মিয়ানমার সফর শেষ করে এলে পররাষ্ট্রমন্ত্রীও রাখাইনের সংঘাতপূর্ণ এলাকায় যাবেন। বাংলাদেশ সহ সীমান্তবর্তী পাঁচ দেশের রাষ্ট্রদূতরাও সেখানে যাচ্ছেন শিগগিরই। আমি আশঙ্কা করি না। সাজিদ রুমেল, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এমন পরিস্থিতিতে জেনারেলদের সাথে অং সান সুচি আলোচনায় বসতে যাচ্ছেন বলে জানা গেছে। এদিকে রোহিঙ্গা আশ্রয় প্রার্থীদের নিয়ে উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে। দেখুন আজহারুল ইসলামের রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর হত্যা নির্যাতনের ঘটনায় এবার সরব হল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। মিয়ানমারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অবরোধ আরোপের কথা ভাবছে তারা। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে এ বিষয়টি উঠে আসে। মিয়ানমারের এসব কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও উঠে এসেছে প্রতিবেদনে। তবে বিষয়টি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি। কিছুদিনের মধ্যেই এ বিষয়ে ব্যবস্থা নেবে হোয়াইট হাউস ও ব্রাসেলস। নিষেধাজ্ঞা আরোপ হলে তাদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দসহ ভ্রমণ নিষিদ্ধ হতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করতে সামরিক কর্মকর্তাদের সাথে বসতে যাচ্ছেন অং সান সুচি। অপরদিকে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে, তবে তাদের স্বাগত জানানো হবে বলে জানিয়েছে শহরটির মেয়র। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন।
আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কাল থেকে কলেরা টিকা খাওয়াবে সরকার। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, দুই দফায় 9 লাখ রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুকে টিকা খাওয়ানো হবে। এদিকে আইন ভঙ্গ করে কোনো অপরাধ করলে রোহিঙ্গাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্রবৌদ্ধদের নির্যাতনের শিকার 7 লাখেরও বেশি রোহিঙ্গা রাখাইন ছেড়ে আশ্রয় নিয়েছে কক্সবাজার এবং বান্দরবানের কয়েকটি উপজেলায়। আগে থেকেই অবস্থান করছে আরও প্রায় 4 লাখ। এত মানুষের বাসস্থান, খাদ্য, চিকিৎসা সেবা দেয়া নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। সংকট সৃষ্টি হয় বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশনে, ফলে কলেরায় আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন বাস্তবতায় 1 বছরের বেশি বয়সী সবাইকে কাল থেকে ওরাল কলেরা ভ্যাকসিন খাওয়াবে সরকার। সচিবালয়ে এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা সহ স্থানীয় আশ্রয়দাতা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকেও কলেরা টিকা দেওয়া বাঞ্ছনীয়। এই হিসাবে 1 বছরের বেশি বয়সী শিশু, মহিলা ও পুরুষ নির্বিশেষে সকলকে ওরাল কলেরা ভ্যাকসিন দেওয়া হবে। 2 রাউন্ডের টিকাদান কর্মসূচির সপ্তাহব্যাপী প্রথম রাউন্ডের উদ্বোধন হবে মঙ্গলবার। দ্বিতীয় রাউন্ড চলবে 31 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত। কর্মসূচির আওতায় প্রায় 9 লাখ রোহিঙ্গা নারী পুরুষ শিশুকে কলেরার টিকা খাওয়ানো হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রত্যেকে 1 ডোজ করে কলেরার টিকা খাওয়ানো হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, দেশের প্রচলিত আইন ভঙ্গ করে কোনো অপরাধ করলে রোহিঙ্গাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। তাদেরকে আগেই সতর্ক করে দিচ্ছি, দেশের যে আইন সেই আইন মেনে যেন তারা চলে, কোনো ধরনের প্রলোভন কিংবা কোনো কিছুতে প্রলুব্ধ হয়ে তারা যেন কোনো অড কাজের মধ্যে জড়িত না হয়। এরপরে যদি কেউ মানে কোনো কাজে জড়িত হয়ে যায় তাহলে আইন অনুযায়ী তার ব্যবস্থা। এদিকে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন টানেল প্রকল্প পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে আলোচনা শুরু করেছে সরকার। এদেরকে আপনারা যত দ্রুত ফিরিয়ে নেবেন যে প্রমিস আপনাদের মন্ত্রী ঢাকায় করে গেছেন, সে প্রমিসটা বাস্তবে অক্ষরে অক্ষরে পালন করবে এটাই আমরা আশা করি। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে জাতিসংঘের উপর চাপ বাড়ানোরও দাবি জানান তিনি। চাপ প্রয়োগ করেছে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় 12 জনের মৃতদেহ উদ্ধার করেছে বিজিবি। রোববার মধ্যরাতে টেকনাফের শাহপুরী দ্বীপের কাছে ডুবে যায় ট্রলারটি। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। এদিকে উখিয়ায় সরকার নির্ধারিত জমির বাইরে টেকনাফের শাপলাপুর নতুন করে রোহিঙ্গা বস্তি গড়ে তোলার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। স্থল সীমান্তের পাশাপাশি সমুদ্রপথে এখনও আসছে মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গারা। তবে নৌপথে প্রায়ই দুর্ঘটনায় প্রাণ হারাতে হচ্ছে অনেককে। রোববার রাতে নাফ নদীর শাহপুরীর দ্বীপ চ্যানেলে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় বেশ কয়েকজনের মৃতদেহ উদ্ধার করেছে বিজিবি। এখনও নিখোঁজ রয়েছে অনেকেই। উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে একটি ট্রলারে উঠে 28 রোহিঙ্গা বাংলাদেশে আসছিল। নাফ নদীর ঘোটারচর এলাকায় ট্রলারটি হঠাৎ ডুবে যায়। এদিকে উখিয়ার কুতুপালং ও বালুখালীতে সরকার নির্ধারিত জায়গার বাইরে টেকনাফের শামলাপুরে গড়ে তোলা হচ্ছে রোহিঙ্গা বস্তি। এ কাজে সহায়তার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ব্যাপারে মোবাইলে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন ওই চেয়ারম্যান। শাপলাপুর ব্রিজের পাশে আপনি নাকি ক্যাম্প তৈরি করছেন, সেটা কতটুকু সত্য? আমরা করি না, খালি জায়গায় রাস্তা থেকে আর্মি লোক সরাইছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার অন্য প্রসঙ্গ। যশোরে নোয়াপাড়া রোডের জঙ্গি আস্তানা থেকে 3 সন্তান নিয়ে আত্মসমর্পণ করেছেন 90 জেএমবি নেতা মারজানের বোন খাদিজা। তার স্বামী মশুরকে পাওয়া যায়নি। ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে 3টি সুইসাইডাল ভেস্ট উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে পুলিশ। আগামীকাল আবারও তল্লাশি চালানোর কথা জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। যশোর প্রতিনিধি শিকদার খালিদের সহায়তায় আরও জানাচ্ছেন শতরূপা দত্ত। জঙ্গি আস্তানা সন্দেহে রোববার মধ্যরাত থেকে ঘোপ নোয়াপাড়া রোডের এই বাড়িটি ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় সোয়াট। বেলা 3টার দিকে সন্তান নিয়ে আত্মসমর্পণ করেন 90 জেএমবির নেতা মারজানের বোন খাদিজা।
চারতলা ভবনের দোতলার এই ফ্ল্যাটে খাদিজা, তার স্বামী জঙ্গি মশিউর, তাদের তিন সন্তান নিয়ে থাকত বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে আত্মসমর্পণের আহ্বান জানানোর পর বাবা মাকে পাবনা থেকে নিয়ে আসার দাবি জানায় খাদিজা। পরে বাবা মায়ের উপস্থিতিতে আত্মসমর্পণ করে সে। পরে তল্লাশি চালিয়ে ফ্ল্যাটটি থেকে তিনটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে বোমা নিষ্ক্রিয়কারী দল। এখানে তিনটি সুইসাইডাল ভেস্ট ছাড়াও কয়েকটি জায়গার স্থানের আপনারা কিছু ম্যাপ পেয়েছি, যে ম্যাপগুলো এখনো পর্যালোচনা রয়েছে, ইনভেস্টিগেশন পর্যায়ে আমরা বুঝতে পারব, মনে হচ্ছে যে এটা টার্গেট হতে পারে, কোনো টার্গেটেড ম্যাপ হতে পারে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের তৎপরতায় জঙ্গিরা দুর্বল হয়ে পড়েছে, অচিরেই তারা বিলুপ্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। বিভিন্ন জায়গায় তাদের এই বিস্ফোরক কিংবা মানে এই ধরনের সুইসাইডাল ইকুইপমেন্টসগুলো তারা যেগুলো তৈরি করেছিল সেগুলো বিভিন্ন জায়গায় এগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল এবং আমরা একের পর এক সবগুলোই অবস্থান শনাক্ত করে আমরা ধরে ফেলছি। অবশিষ্ট দুই একজন থাকতে পারে, তবে আমি জোর গলায় এইটুকুই বলতে পারি, দেশের জনগণ যখন এর বিপক্ষে তখন এরা কিছুই আর মানে করার মতন সমর্থ হয়ে দেননি। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর আনুপাতিক হারে প্রতিনিধির সমন্বয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠন সহ আট দফা প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সংলাপে এসব প্রস্তাব দেয়া হয়। বিএনপি সংসদে না থাকায় দলটিকে অন্তর্বর্তী সরকারে রাখা যাবে না বলেও মনে করেন পার্টি চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ। দেখুন স্মৃতিমণ্ডলের রিপোর্ট। নির্বাচন কমিশন কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে ২৪ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। নির্বাচনের তফসিল ঘোষণার পর সংসদ ভেঙে দেয়া এবং সংসদে প্রতিনিধিত্বকারী দলের সদস্যদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরে দলটি। সংলাপ শেষে এরশাদ সাংবাদিকদের জানান, নির্বাচনের সময় সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের কথাও বলেছেন তারা। জেলা উপজেলা পর্যায়ে প্রশাসনে কোনো বিতর্কিত কর্মকর্তাকে দায়িত্বে না রাখারও প্রস্তাব করা হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠিত হয় সংসদে থাকেন, যেহেতু তারা সংসদে নেই সেই জন্য আমরা এটা প্রস্তাব দিয়েছি যে সংবিধান মোতাবেক অন্তর্বর্তী সরকার গঠিত হোক। যেহেতু বিএনপি নাই, সংসদীয় এলাকায় সীমানা নির্ধারণ প্রসঙ্গে জাতীয় পার্টি মনে করে ভোটের আনুপাতিক হারে সীমানা নির্ধারণ করতে হবে। এছাড়া নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে আশাবাদী জাতীয় পার্টি। যদি কোনো সরকারি কর্মকর্তা মনে হয় তারা নির্বাচনের বিরুদ্ধে কাজ করছে, কোনো দলের পক্ষে কাজ করছে, তাদের বিরুদ্ধে তারা অ্যাকশন নেবেন এবং শক্ত অ্যাকশন নেবেন। আমরা খুব আশান্বিত আগামী নির্বাচন সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, নিরপেক্ষ হবে। প্রার্থীদের নির্বাচনী ব্যয় সর্বোচ্চ ২০ লাখ টাকা নির্ধারণ ও প্রচার কাজে যানবাহন সীমিত রাখার বিধান করার পক্ষেও মত দিয়েছে জাতীয় পার্টি। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সাবেক বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদিনের বিরুদ্ধে দুদকের কার্যক্রম বন্ধে সুপ্রিম কোর্টের পাঠানো চিঠি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও শহীদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। দশ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, দুদক চেয়ারম্যান, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার এবং বিচারপতি জয়নুল আবেদিনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলা মামলায় খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা, প্রতিবাদে বুধবার বিএনপির বিক্ষোভ। জয়পুরহাটের কালাইয়ে আসামি ধরতে গিয়ে স্বজনকে পিটিয়ে হত্যা, প্রতিবাদে বিক্ষোভ, চার পুলিশ প্রত্যাহার। ব্যক্তিগোষ্ঠী বা দলীয় স্বার্থের কারণে জাতীয় উন্নয়ন যাতে ব্যাহত না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুর কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বক্তৃতা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, মতাদর্শে পার্থক্য থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। উন্নয়নের জন্য স্থিতিশীলতা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি। এর আগে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন রাষ্ট্রপতি।
রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে আপনারা বিভিন্ন দলের অনুসারী হতে পারেন, কিন্তু সবার লক্ষ্য উদ্দেশ্য এক ও অভিন্ন, আর তা হচ্ছে দেশ ও জনগণের কল্যাণ সাধন করা, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দেশকে উন্নতি ও অগ্রগতির পথে নিয়ে নেওয়া, এগিয়ে নেওয়া সকলের দায়িত্ব। কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় আটজন নিহতের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কুমিল্লার একটি আদালত। দুপুরে আদালত এই রায় দেয়। 2015 সালের 3রা ফেব্রুয়ারি বিশ দলীয় জোটের অবরোধের সময় কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় আটজন নিহত হয়, আহত হয় 20 জন। এই ঘটনায় চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য এবং জামায়াত নেতা ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে 56 জনের নামসহ 20 জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করা হয়। মামলায় বেগম খালেদা জিয়া সহ বিএনপির শীর্ষস্থানীয় 6 নেতাকে হুকুমের আসামি করা হয়। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় আগামী বুধবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, বিরোধী দলকে নেতৃত্বশূন্য করার চেষ্টা হিসাবে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সকল চক্রান্ত জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন এই বিএনপি নেতা। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশব্যাপী ঢাকা মহানগরী সহ বিক্ষোভ কর্মসূচি পালন করবে আগামী বুধবার 11ই অক্টোবর। বিএনপি ও খালেদা জিয়া রাজনীতির স্বাভাবিক পথে নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান হাকিনু। সন্ধ্যায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। ইনু বলেন, সাংবিধানিক পথে আন্দোলনে ব্যর্থ বিএনপির এক এক সময় এক এক প্রস্তাব ষড়যন্ত্রের অংশ, জনগণের ক্ষমতায়ন নয়, নিজেদের অপকর্মের বিচার বানচাল করতেই দলটি ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশের গণতন্ত্রকে যদি নিরাপদ করতে চান আর হত্যা খুন না দেখতে চান, অবৈধ ক্ষমতা দখল না দেখতে চান, তাহলে বিএনপির নেতৃত্বে আর রাজাকার সাম্প্রদায়িক জঙ্গি সরকার বাংলাদেশে করা উচিত না। অনলাইন ভিত্তিক গেম ব্লু হোয়েল বিষয়ে খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। চেয়ারম্যানকেও আমি এই জিনিসটা দেখার জন্য আমরা রিকোয়েস্ট করেছি, এই বিষয়টি তারা অনুসন্ধান করে রিপোর্ট করার জন্য আমরা পাঠিয়ে দিয়েছি, তারপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্যই আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। সমন্বয়ের মাধ্যমে রাষ্ট্রের 3 স্তরের মধ্যে থাকা সব বাধা দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে রাষ্ট্রের প্রধান বিচারপতি ভায়াচেসলাভ এফ লেবদেমের সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সমঝোতা স্মারক অনুযায়ী দেশের বিভিন্ন বিচারকরা সফরের মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করবেন, এর ফলে বিচার বিভাগ আরও গতিশীল হবে বলে জানান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহাব মিয়া। প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার ঘটনায় সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে বৈঠক করার পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপিপন্থী আইনজীবীরা। দুপুরে সুপ্রিম কোর্ট বারের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধনে তারা এই আহ্বান জানান। তারা বলেন, সংবিধান অনুযায়ী সুরেন্দ্র কুমার সিনহাই প্রধান বিচারপতি, তাকে নিয়ে সরকারের ষড়যন্ত্র বন্ধেরও আহ্বান জানান বিএনপিপন্থী আইনজীবীরা। অভিন্ন নদী বাঁচিয়ে রেখে পানি বন্টন অর্থনৈতিকভাবে লাভবান হতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে আলোচনা অব্যাহত রাখার ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো 3 দিনব্যাপী নদী ঐতিহ্য উৎসবের। রাজধানীর একটি হোটেলে উৎসবের শেষ দিনে বলা হয়, কোনো পক্ষকেই ক্ষতিগ্রস্ত করে নদীর সুবিধা ভোগ করা সম্ভব নয়, এই বাস্তবতাকে মেনে নিয়ে সব দেশের সমস্যার সমাধানে রাজনৈতিক সদিচ্ছা রাখতে হবে এমন প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। বহমান নদীর কোনো সীমানা নেই, তাই একে নিয়ন্ত্রণ না করে কিভাবে আরও উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা যায় তা নিয়ে আরও বেশি বেশি গবেষণার তাগিদ দেওয়া হয় উৎসবে।
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। রাজধানীতে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে সেমিনারে তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে ইতোমধ্যে বাংলাদেশ জাতিসংঘে প্রশংসিত হয়েছে। মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ রয়েছে জানিয়ে তা আরও বাড়ানোর তাগিদ দেন গওহর রিজভী। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন বলেন, শরণার্থী সমস্যা সমাধানে বিশ্বের উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক উপস্থিত ছিলেন। পুলিশি নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এই ঘটনায় কালাই থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ জানায়, হারুঞ্জা গ্রামে শাপলা নামের এক আসামিকে ধরতে অভিযান চালানো হয়। সে সময় আসামির চাচা সাইদুর পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং হামলা চালায়। এ সময় পুলিশ সাইদুরকে মারধর করলে সে মারাত্মক আহত হয়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতাল চত্বর ঘেরাও ও বিক্ষোভ করে। সে সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করলে চারজন আহত হয়। আবার যাচ্ছি ইসলামী ব্যাংক বিরতিতে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। গুলশান হামলায় গতি কমেছে বিদেশি অর্থায়নের প্রকল্পে, নির্ধারিত সময়ে কর্ণফুলীতে টানেল নির্মাণের আশা সেতুমন্ত্রী। অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিনি রিচার্ড থ্যালার, অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে মনস্তত্ত্বে প্রভাব নিয়ে গবেষণার স্বীকৃতি। আবারও আমন্ত্রণ দেখছিলেন রাত 11:21 সংবাদ। গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর বিদেশি অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের কাজ কিছুটা স্লোথ হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নির্বাচনকে সামনে রেখে নয়, আগামী প্রজন্মের কথা ভেবেই সরকার কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ করছে। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় টানেল নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনের সময় ওবায়দুল কাদের বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউন হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে এই টানেল। প্রায় 8,500 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই টানেলের আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে চীন। এজন্য চট্টগ্রামের পতেঙ্গা এবং আনোয়ারায় চলছে জমি অধিগ্রহণ। সোমবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় প্রকল্প পরিদর্শন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কথা বলেন প্রকল্প কর্মকর্তাদের সাথে। এ সময় সেতুমন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে নয়, বরং আগামী প্রজন্মের কথা বিবেচনায় নিয়ে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে। মাস্টার প্ল্যান গভর্নমেন্টের রয়েছে, উন্নয়নের মহাসড়কে যে পরিকল্পনা রয়েছে, এটা নেক্সট ইলেকশনের জন্য নয়, এটা নেক্সট জেনারেশনের জন্য। হলি আর্টিজানে জঙ্গি হামলার পর বিদেশি অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের কাজ কিছুটা স্লথ হচ্ছে বলে জানান সেতুমন্ত্রী। তবে নির্ধারিত সময়ের মধ্যেই টানেলের কাজ শেষ হবে বলেও জানান তিনি। নদীর নিচে একমাত্র টানেল হচ্ছে এ কর্ণফুলী টানেল। আমি আশা করছি যে 3.5 কিলোমিটার দীর্ঘ এ টানেল, কিছু বিলম্ব হলেও কত মাসিক বিলম্ব হতে পারে আমাদের টার্গেট অনুযায়ী। প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এই টানেলের নদীর তলদেশে দৈর্ঘ্য 2.75 কিলোমিটার। দুটি টিউবে গাড়ি চলাচলের জন্য থাকবে 2টি করে লেন। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। জানাচ্ছি বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। এদিন সবচেয়ে বেশি দর হারিয়েছে ব্যাংকিং খাতের শেয়ার। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া 332টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 92টির, কমেছে 205টির, আর 35টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল প্রায় 968 কোটি টাকা। আর ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 76 পয়েন্ট কমে নেমে আসে 6129 পয়েন্টে। অন্যদিকে সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 249টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 70টির, কমেছে 156টির, আর 23টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। মোট লেনদেন হয়েছে 49 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, আন্তর্জাতিক সংবাদ।
অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে মনস্তত্ত্বের প্রভাব নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড এইচ থ্যালার। আচরণগত অর্থনীতির জনকদের অন্যতম রিচার্ড থ্যালার যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আগামী 10 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেওয়া হবে থ্যালারের হাতে। মহিতুন রিয়া রিপোর্ট। আত্মবিশ্বাসের অভাব, যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণে বাধা ও সামাজিক সুযোগ সুবিধা, মানব জীবনের এই তিনটি বিষয় নিয়ে গবেষণা করেন রিচার্ড এইচ থ্যালার। গবেষণার মাধ্যমে তিনি দেখান বিষয়গুলো কিভাবে মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ ও অর্থনীতিতে প্রভাব ফেলে। দীর্ঘ বিশ্লেষণের পর তিনি মনস্তাত্ত্বিক হিসাব নিকাশে নতুন তত্ত্ব দেন। অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে মনস্তত্ত্বের ভূমিকা নিরূপণে থ্যালারের তত্ত্বটিকে গুরুত্ব দিল নোবেল কমিটি। কাজের স্বীকৃতি হিসেবে অর্থনীতিতে এ বছরের নোবেল পদক দেওয়া হল মার্কিন এই অর্থনীতিবিদকে। 72 বছর বয়সী থ্যালর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগো বুথের অধ্যাপক। নাচ বইটির জন্য বিশ্বব্যাপী সমাদৃত হন তিনি, যেখানে তিনি দেখান মানুষ কিভাবে ভুল সিদ্ধান্ত নেয়। পাশাপাশি তিনি তার তত্ত্বে উন্নত জীবনযাপনের জন্য সঠিক সিদ্ধান্ত তুলে ধরেন। অর্থনীতি ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে মনস্তাত্ত্বিক প্রভাব, এই দুইয়ের মধ্যে সেতু বন্ধন তৈরি করেছে তার তত্ত্ব, যাকে মাইলফলক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। মহিতুন রিয়া, 21 টেলিভিশন। নিচে আবার ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ব্লুমফন্টেইন টেস্টে বাংলাদেশের পারফরমেন্সে হতাশ বিসিবি সভাপতি, জানালেন এখনই অধিনায়ক পরিবর্তন নয়। এশিয়া কাপ হকির ট্রফি উন্মোচন, ভালো খেলার প্রত্যয় বাংলাদেশ দলে। দর্শক দেখছিলেন রাত 11টার 21 সংবাদ। এবারে খেলার খবর জানাচ্ছেন তাসনিম আফিফা। ধন্যবাদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশের শোচনীয় পরাজয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ ঝড়ে সামিল দর্শক খেলোয়াড় থেকে শুরু করে বোর্ড কর্মকর্তারাও। অধিনায়ককে একাকী দোষারোপ করতে নারাজ সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে, প্রতিটি খেলোয়াড় সহ কোচিং স্টাফদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। এদিকে দলের পারফরমেন্সে বোর্ড সভাপতি হতাশ হলেও এখনই অধিনায়ক পরিবর্তন নিয়ে কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। বিস্তারিত আবু হোরারা তামিমের রিপোর্টে। সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারটা এড়ানো গেলেও 333 রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আশা করা হয়েছিল দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে টাইগাররা, কিন্তু আশার গুড়ে বালি, হার আরও শোচনীয়। এই টেস্ট বাংলাদেশের জন্য একটি শিক্ষা বলে মনে করেন পাইলট। 4টা ইনিংসে আমাদের ব্যাটসম্যানরা যেভাবে আউট হয়েছে, এটা হয়তো এই মুহূর্তে বাংলাদেশ টিমের কাছে এটা আশা করার ঠিক না। বিকজ বাংলাদেশ টিম এখন কিন্তু অনেক মোর ম্যাচিওর, আমার কাছে মনে হয় যে লাস্ট 10 বছর 15 বছর আগের চেয়ে। এটা আমাদের জন্য একটা ভালো একটা পরীক্ষা যে আমরা কোন জায়গায় অবস্থান করছি এই মুহূর্তে, আমাদের আমরা কোন লেভেলে আছি সেটা একটা সংকেত। বাংলাদেশ এখন আর একটি দল হয়ে খেলতে পারছে না, নিজেদের মধ্যে সমস্যাগুলো দূর করা উচিত বলে মনে করেন পাইলট। তাছাড়া দলে একজন পরামর্শক রাখার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন সাবেক এ অধিনায়ক। কোচ সে তার মতো করে এক ধরনের কথা বলছে, ইনফরমেশনগুলো বলছেন টপ ম্যানেজমেন্টকে, হয়তো প্লেয়াররা তার ভিউগুলো তারা দিতে পারছে না, বোর্ড মানে ম্যানেজমেন্ট হয়তো নিতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমাদের মানে এই টিমের একজন মেন্টর থাকা উচিত, যে মেন্টরটা পুরো টিমটাকে সুন্দরভাবে এক কি বলবো যে একটা টিমের মতো বানায় রাখবে। এদিকে দলের পারফরমেন্স নিয়ে ক্ষুব্ধ বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। অধিনায়ক মুশফিকুর রহিমকে ওরকম জায়গায় ফিল্ডিং করারও সমালোচনা করেন তিনি। এছাড়া টসে জিতে ফিল্ডিং করার বিষয়টি আসলে কার সিদ্ধান্ত সেটিও তার কাছে পরিষ্কার নয়। ইন্ডিভিজুয়াল প্লেয়ার ওয়াইজ যদি আপনারা দেখেন তাহলে আমাদের বেশিরভাগ প্লেয়ার কিন্তু অন্যান্য দলের প্লেয়ারদের সাথে র্যাঙ্কিং এ মিলে না, কিন্তু তারপর আমরা জিতি কেন? এই যে একটা সাহস আমরা জিততে পারি, আমার মনে হচ্ছে এই জায়গাটা সাহসের একটু ঘাটতি ছিল যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ দল খেলতে গেল কোনো বিদেশে বাইরে যেখানে নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা মানুষও নাই। তবে অধিনায়ক নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয় বলে সাফ জানিয়েছেন পাপন। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন।
জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনা বিভাগের সাথে ড্র করল রংপুর বিভাগ। প্রথম ইনিংসে রাজশাহী 7 উইকেটে 317 রানে ইনিংস ঘোষণা করলে ব্যাটিংয়ে নেমে 218 রানে প্রথম ইনিংস শেষ হয় খুলনার। আর দ্বিতীয় ইনিংসের শেষ দিনে 1 উইকেটে 141 রান করলে ম্যাচ ড্র হয়। এদিকে খুলনায় ঢাকা বিভাগ ও বরিশালের ম্যাচটিও ড্র হয়েছে। প্রথম ইনিংসে বরিশালের সংগ্রহ 299 রান, আর ঢাকা বিভাগের প্রথম ইনিংসে 250 ও দ্বিতীয় ইনিংসের সংগ্রহ 3 উইকেটে 110 রান। চট্টগ্রামে ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগ এবং বগুড়ায় সিলেট বিভাগ ও রাজশাহী বিভাগের ম্যাচ দুটিও ড্র হয়েছে। বুধবার থেকে শুরু হচ্ছে ঢাকায় এশিয়ান হকির সবচেয়ে বড় আসর এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নেবে দুই জায়ান্ট ভারত পাকিস্তান সহ 8টি দল। বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত জানান আয়োজকরা। আর নিজেদের সেরাটা দিয়ে ভালো কিছু করার আশা বাংলাদেশ দলের। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ হকি। এবার স্বাগতিক বাংলাদেশ ছাড়াও দুটি গ্রুপে 8টি দল শিরোপার লড়াইয়ে মাঠে নামবে। জমজমাট এই টুর্নামেন্ট শুরুর আগে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরা হয়। 8 দলের অধিনায়ককে পরিচয় করিয়ে দেন আয়োজকরা। অল্প সময়ে বড় এই আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসা করেন এশিয়ান হকি ফেডারেশনের সিইও। ঢাকা উইল বি অন শোকেস ফর দি কামিং 10 টু 12 ডেজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। There will be, people will be talking about Dhaka, about this city, about Bangladeshi people. অনুষ্ঠানে টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করা হয়। পরে পৃষ্ঠের উত্তরে বাংলাদেশ দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি জানান, টুর্নামেন্টে নিজেদের সামর্থ্য প্রমাণে প্রস্তুত তারা। খেলার আগে হারবো না, যেটা আমি প্রত্যেকবার আমার টিমকে সাজেস্ট করি। তাই মনে করি যে আমার টিমের মধ্যে, বাংলাদেশ টিমের মধ্যে ওই ক্যাপাসিটি আছে যে যে কোনো টিমের সাথে যে কোনো অঘটন ঘটানোর। তাই মনে করি যে ইনশাল্লাহ আমরা প্রিপেয়ার এশিয়া কাপের জন্য। বুধবার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ লড়বে পাকিস্তানের বিপক্ষে। এই গ্রুপে লাল সবুজদের অন্য দুই প্রতিপক্ষ ভারত ও জাপান। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা। রাশিয়া বিশ্বকাপ ফুটবলে মূল পর্বে খেলা নিশ্চিত করল মিশর ও পোল্যান্ড। বাছাই পর্বের ম্যাচে কঙ্গোকে 2-1 গোলে মিশর ও মন্টেনেগ্রোর বিপক্ষে 4-2 ব্যবধানে জয় পেয়েছে পোল্যান্ড। আফ্রিকা অঞ্চল থেকে কঙ্গোকে হারিয়ে 28 বছর পর আবারও বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল মিশর। নিজেদের মাঠে 63 মিনিটে সালার গোলে 1-0 এগিয়ে যায় স্বাগতিকরা। 88 মিনিটে বেউকার গোলে 1-1 এ সমতা আনে কঙ্গো। তবে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন সালা। এ অঞ্চল থেকে 5টি দেশ বিশ্বকাপে খেলবে। অন্যদিকে বিশ্বকাপের টিকিট পেতে ড্র করলেই চলত পোল্যান্ড। তবে মন্টেনেগ্রোকে 4-2 গোলে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে তারা। এই ছিল আমার কাছে খেলার খবর। ফিরছি মূল খবরে। ধন্যবাদ আফিফা। খবর শেষ করছি হাতে আঁকা চলচ্চিত্রের সংবাদ দিয়ে। হাতে আঁকা ছবি থেকে নির্মিত বিশ্বের প্রথম চলচ্চিত্র লাভিং ভিনসেন্ট। একটার সাথে একটা ছবি জুড়ে তৈরি হয়েছে এ চলচ্চিত্র। বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের চিত্রকর্মগুলো সহজেই মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারলেও শিল্পী নিজে তা পারতেন না। তার জীবনের নানা অসঙ্গতি ও আত্মহত্যা, এরই মধ্য থেকেই সেই অচেনা ভ্যান গগকেই তুলে আনতে চেয়েছেন ছবিটির নির্মাতারা। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। লাভিং ভিনসেন্ট, বিশ্বের ইতিহাসে এই প্রথম ক্যানভাসে আঁকা চিত্রকর্ম জুড়ে জুড়ে সম্পূর্ণ একটি চলচ্চিত্র। প্রচণ্ড আবেগে বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগের জীবন নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। ভ্যান গগের আঁকা 120টি চিত্রকর্মকে 65,000 ফ্রেমে সচল রূপ দিতে কাজ করেছেন 125 জন চিত্রকর। সব ছবি তেল রঙে আঁকা। চলচ্চিত্রের রূপালি পর্দায় গোয়েন্দা আরমান গোবিন্দ ভ্যান গগের কথিত আত্মহত্যার রহস্য উন্মোচন করতে চেয়েছেন। তার বর্ণনায় উঠে এসেছে শিল্পীর গোটা জীবন। তবে সরাসরি উপসংহারে না এসে এ চলচ্চিত্র আলো ফেলেছে তার জটিল মানসিক অবস্থার উপর। ব্রেক থ্রু প্রোডাকশন ও ট্রেডমার্ক ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন দোরোতা কোবিয়েলা ও হিউ ওয়েলসম্যান। লাভিং ভিনসেন্ট কামস আউট ইন আ সিনেমা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। 91 মিনিটে চলচ্চিত্রটি নির্মাণ ব্যয় $55 লাখ US। গেল 22 সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি, আর যুক্তরাজ্যে মুক্তি পাবে 13 অক্টোবর। দুলি মল্লিক, 21 টেলিভিশন।
আর এই সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। রোহিঙ্গা ইস্যুতে যুদ্ধ নয়, কূটনৈতিক পথে সমাধান চায় বাংলাদেশ। মিয়ানমারের সেনা কর্মকর্তাদের শাস্তির কথা ভাবছে পশ্চিমা বিশ্ব। টিকাদান কর্মসূচির আওতায় আসছে সব রোহিঙ্গা, আইন ভাঙলে কঠোর পরিণতি, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। যশোরে জঙ্গি আস্তানা থেকে তিন সন্তান সহ খাদিজার আত্মসমর্পণ, সুইসাইডাল ভেস্ট উদ্ধার, পাওয়া যায়নি মশিউরকে। সংসদে থাকা দলগুলোর প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার চায় জাতীয় পার্টি, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ। সাবেক বিচারপতি জয়নুল আবেদিনের বিরুদ্ধে দুদকের কার্যক্রম বন্ধে সুপ্রিম কোর্টের চিঠি কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল।